আওয়াজ করা যাবে না, মুখাভিনয় আওয়াজ করা যায় না। বলতে হবে তো, আমাদের লাইনটা বলতে হবে তো। হলো না? এবার করুন, করুন। কি ছিল? ও সকালে একবার, রাতে একবার। তাহলে আপনি একবার দেখিয়েছেন, সকালটা হয়েছে, বিকেলটা হয়নি। হ্যাঁ, স্নান করা, ঠিক আছে, সাবান দিয়ে ভালো করে গায়াতে ঢেকে জল নিয়ে মাথায় দিল, তারপরে গা পা মুছে নিল, নিয়ে বা স্কুলের জন্য ড্রেস ট্রেস করে চলে এলো। হাততালি, হাততালি, হাততালি। ও দাঁত মাজা, মুখ ধোয়া, জীবনে প্রথম স্টেজ পেয়েছে মুনারি বাবু। কাশি হলে হাত দিয়ে ঢাকা রাখতাম, মুখ হাত ছিল আর কি। রুদ্রবাবু, অলবাবু, চন্দনবাবু বরাবর আছে, সবাইকে করতে হবে, করিনি বললে হবে। এই দেখো ফলে অভিনয় করে দিয়ে যাবে, অভিনয় করে দিয়ে যাবে, করবো একটু একটু একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে দাঁড়া না, অলবাবুটাই রবীন্দ্রবাবুটা হয়ে যা। হয়নি
মাংস খেয়ে ভালো করে দাঁত হাত পরিষ্কার করে মুখ হাত ধুয়ে দাঁত দিয়ে নখ কাটতে দাঁত দিয়ে নখ কাটা উচিত না। কি সুন্দর অভিনয়। যত্র যত্র থুতু ফেলা উচিত নয়, প্রকাশ্য স্থানে যত্র যত্র উচিত। নিয়মিত চুলা নাকে হাত ঢুকাবেন। বুঝতে পারিনি আমার হোক, ভালো বুঝতে না পারলে অভিনয় হবে না। হ্যাঁ চন্দনকে দেখো, এটা সত্যি বুঝতে পারিনি কি হলো ঘটনাটা। হ্যাঁ বলা যাবে না, বলা যাবে না, বুঝতে পারিনি। চঞ্চল একটা ভালো অভিনয় করবে কোথায়, তার জন্য ছিলাম আমরা দাঁড়িয়ে। বুঝা গেছে। যত্র যত্র পায়খানা করবেন না, ভালো করে ওয়াশ করতে হবে। ব্যবহার করা হবে ওই জল, তারা খারাপ।